আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকে থেকে আপনাদের জন্য বেসিক স্পোকেন ইংলিশের নতুন সিরিজ শুরু করছি। সেটা হচ্ছে ইংরেজিতে কিভাবে কনভারসেশন করতে হয়। ইংরেজিতে কথোপকথন করার সময় আমরা অনেকেই দেখেছি যে আপনারা কোশ্চেন করার সময় প্রবলেম ফেস করেন, কোশ্চেন করাটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়। আজকে আমরা শিখবো ইংরেজিতে কিভাবে কোশ্চেন করতে হয়, যেমন তুমি কি করতেছো, কি করতেছিলে, তারা কি করতেছে, তুমি কোথায় যাচ্ছ, এই কথাগুলো কিন্তু আমরা ভুল কোশ্চেন করি। আজকে তাহলে কোশ্চেন করাটা শিখবো, আর দুইটা সেটা হচ্ছে হোয়াট এবং হোয়ার দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, এবং আমরা ভার্ব চেঞ্জ করে বিভিন্ন ধরনের কোশ্চেন করতে পারি হোয়াট এবং হোয়ার দিয়ে। যেমন তুমি কি ভাবতেছো, ভিডিওটা দেখে কি ভাবতেছেন, হোয়াট আর ইউ থিঙ্কিং, তারা কি ভাবতেছে, হোয়াট আর দে থিঙ্কিং। আর মনে রাখবেন এখানে আমরা গ্রামারটা বেশি ফোকাস করব না, শুধু ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। একটু ভুলও হতে পারে আপনার প্রশ্ন করার সময়, কিছু মনে করবেন না, এভাবে প্র্যাকটিস করবেন। তাহলে তারা কি ভাবতেছে, হোয়াট আর দে থিঙ্কিং, তারা কি ভাবতেছে, তারা কি খাচ্ছে, হোয়াট আর দে ইটিং, তারা কি খাচ্ছিল, হোয়াট ওয়ার দে ইটিং, ওয়ারটা আগে হবে, হোয়াট ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল, তারা কি দেখতেছে, তাহলে হোয়াট আর দে ওয়াচিং, যদি মুভি দেখে টিভিতে দেখে, হোয়াট আর দে ওয়াচিং অন টিভি, টিভিতে তারা কি দেখতেছে। তুমি সাকিব কি দেখতেছে বা সাকিব কি ভাবতেছে, যদি বলতাম সাকিব কি ভাবতেছে, হোয়াট ইজ সাকিব থিঙ্কিং, সাকিব কি খাচ্ছে, হোয়াট ইজ সাকিব ইটিং, সাকিব কি খাচ্ছিল অতীতে, পিছনে কিছু খাচ্ছিল অতীতে, সেক্ষেত্রে হোয়াট ওয়াজ সাকিব ইটিং, সাকিব কি খাচ্ছিল। তারপরে আরো বলা যায় তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ ইট, তুমি কি বলেছিলে, হোয়াট ডিড ইউ সে। দেখেন খুব ইজিলি এই কোশ্চেনগুলো করা যায়, শুধু ভিডিওটা দেখবেন না, এইভাবে আপনিও বাসায় প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনিও ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি অনেক কোশ্চেন করতে পারবেন। আসুন তারপরেরটা হচ্ছে হোয়ার, হোয়ার মানে কোথায়, তুমি কোথায় যাচ্ছ, এমনি আপনি রাস্তার ভিতরে আছেন, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো, তারা কোথায় যাচ্ছে, কি বলা যায়, হোয়ার আর দে গোয়িং। তার আগে বলতে চাই আমরা বেসিক স্পোকেন ইংলিশ এবং IELTS এবং IELTS মক টেস্ট নিচ্ছি অনলাইনে। আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা ফোন করবেন। ওকে, তারপরে আসুন, তারা কি, তারা কোথায় যাচ্ছে, হোয়ার আর দে গোয়িং, তারা কোথায় যাচ্ছিল, হোয়ার দে ওয়ার গোয়িং, তোমার ইউনিভার্সিটি কোথায়, হোয়ার ইজ ইউর ইউনিভার্সিটি, তোমার বাবা কোথায় কাজ করে, হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক, সাকিব কোথায় কাজ করে, হোয়ার ডাজ সাকিব ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ওয়ার্ক। তাহলে দেখেন আমরা অলরেডি 15-20টা মতো এক্সাম্পল দিয়েছি, এইভাবে আপনি ভার্ব চেঞ্জ করে বিভিন্ন কোশ্চেন করতে পারেন। আপনি অবশ্যই ভিডিওটা দেখার পরে এই ইনবক্সে অথবা কমেন্টে দুইটা দিয়ে, হোয়াট এবং হোয়ার দিয়ে 5টা 5টা প্রশ্ন করে কমেন্ট করবেন, আমি দেখবো আপনি পারফেক্টলি করতেছেন নাকি আর প্র্যাকটিস করতেছেন নাকি। তাহলে ভালো থাকবেন। তার আগে ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটি, আর বললাম না আপনারা বুঝতে পেরেছেন, আর হ্যাঁ তার পাশাপাশি ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।